দোকানের যে শোরুম শোরুমের কোবায়া ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি করছে আমার দোকানের প্রায় তিন চার লাখ টাকার মাল হবে পুরো মাল নিয়ে গেছে সড়ক জুড়ে আগুনে পোড়া সামগ্রীর ছাই পাশের দোকানগুলোতে স্পষ্ট ভাঙচুরের চিহ্ন শনিবার সকালে দোকানগুলোতে এসে এমন দশা দেখতে পান ব্যবসায়ীরা শুক্রবার রাতে লডহাডিন এলাকায় উপজেলা নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল হাসান ও জাকির হোসেনের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয় প্রত্যক্ষদর্শীরা জানান গভীর রাত পর্যন্ত কয়েক দফায় চলা সংঘর্ষে মাদ্রাসা বাজারের সতেরোটি দোকান আওয়ামী লীগের কার্যালয় ও ইউপি সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর চালানো হয় হামলাকারীরা তিনটি ভ্যান একটি বাইসাইকেল ও দোকানের মালামাল আগুন দিয়ে পুড়িয়ে দেয় চালায় লুটপাট দোকানে যে শোরুম শোরুমের কোবায়া ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি করছে আমার দোকানের প্রায় তিন চার লাখ টাকার মাল হবে পুরো মাল নিয়ে গেছে বাইশটার মতো ঘর ভাঙচুর করছে দুইটা অফিস আছে আওয়ামী ভাঙচুর করছে অতর্কিত হামলা করে আমার আমাদের ব্যবসাটার ধ্বংস করে দেওয়া হয়েছে এই জন্য আমরা এটার ক্ষতিপূরণ চাই নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম ও যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এখানে যদি ভবিষ্যতে আর কোনো ধরনের ঘটনা না ঘটে এখানে আমরা স্বয়ং তৎপর আছি আমাদের সাথে অফিসার ফোর্স আরও এখানে আছে। তৃতীয় দাপে আগামী ২৯ মে লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা এখানে চেয়ারম্যান পদে পাঁচ ভাইস চেয়ারম্যান পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন নাসির উদ্দিন লিটন সময় সংবাদ ভোলা